বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন উনিশ আট উনিশ তারিখে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষায় সুপারিনটেন্টেন্ট পদে আসা বাংলা প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আছি আমি পর্যায়ক্রমে ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের সমাধান আপনার সামনে দিয়ে দেব এটা দেখলে হবে কি যে এখান থেকেই বিভিন্ন সামনে যে সরকারি পরীক্ষা সরকারি চাকুরির যে নিয়োগ পরীক্ষা আসবে এখান থেকে কমন বাদার সম্ভাবনা আছে তারপরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন তারা মিলিয়ে নিতে পারেন যে কয়টা হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বরে আছে হুলিয়া কবিতাটি কার রচনা নির্বেলন্দ গুণ আমি শুধু সঠিক উত্তরটা এখানে দিছি আপনারা মিলিয়ে নেন আর যাদের সামনে গভর্নমেন্ট জব জবের পরীক্ষা আছে তারা এখান থেকে বাংলা প্রস্তুতিটা একটু দেখে নিতে পারেন এখান থেকে হয়তো কোনো প্রশ্ন আসলেও আসতে পারে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এটাই দুই নম্বরে আছে রূপসী বাংলা কার কাব্যগ্রন্থ রূপসী বাংলা হচ্ছে জীবনন্দ দাস আমি উত্তরটা দিয়ে দিচ্ছি ডাইন পাশে জুড়ে কোন সমাস মধ্যপল্লবী কর্ম বহুব্রীহি চার নম্বরে শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্যকর্ম উপন্যাস প্রসন্ন এর বিপরীত শব্দ কোনটি বিষণ্ন কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় শ্বেচ্ছামসুলক রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সাত নম্বরে না কোন শ্রেণীর শব্দ অব্যয় আট নম্বরে ডেটলক এর বাংলা হচ্ছে অচল অবস্থা ডেটলকের বাংলা হচ্ছে অচল অবস্থা নয় নম্বরে পরাজয়ের পরাজয় এর শব্দটিতে কোনটি উপসর্গ পরা পরাটা হচ্ছে উপসর্গ দশ নম্বরে পঁচিশে বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হচ্ছে পঁচিশে বৈশাখ এগারো নম্বরে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি যে এর প্রকৃত উপকারিতাটা পাবেন অনেকে ভিডিওটি আসে প্রথম থেকে চলে যান আসলে দেখা গেছে পিছন থেকে অনেক প্রশ্ন আসতে পারে আপনি যদি এখানে দুই মিনিট সময় ব্যয় করেন আপনি দেখা গেছে পরীক্ষার সময় বিভিন্ন সরকারি যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো হয় সেখানে আপনি কমান পেতে পারেন কমান কারণ এই পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে আর কি বারো নম্বরে হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি তেরো নম্বরে দিগল বাড়ি কোন প্রকারের রচনা একটা উপন্যাস নন্দিত নরকে উপন্যাসটি কে চোদ্দ নম্বরে নন্দিত নরকে উপন্যাসটি রচয়িতা হুমায়ুন আহমেদ পনেরো নম্বরে গীতাঞ্জলি এর এর সন্ধিবিচ্ছেদ কোনটি গীতযোগ অঞ্জলি এখানে লয় রশ্মি হবে এটা মনে রাখতে হবে ষোলো নম্বরে রচ উপন্যাসটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সতেরো নম্বরে ভাষার মূল উপাদান হচ্ছে ধনী আঠেরো নম্বরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির কে আব্দুল গফ্ফার চৌধুরী ১৯ নম্বরে কোনটি আরবি শব্দ হজ হজ হচ্ছে আরবি শব্দ বিশ নম্বরে সন্দের জাদুকর কাকে বলা হয় সন্দের জাদুকর বলা হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তকে একুশ নম্বরে অশ্রু শব্দের প্রতিশব্দ হল লোর অশ্রু শব্দের প্রতিশব্দ হচ্ছে লোর বাইশ নম্বরে বিধান কোন শ্রেণীর শব্দের জন্য প্রযোজ্য বিধান তৎসম শব্দের জন্য প্রযোজ্য তেইশ নম্বরে অক্ষীর সমীপে সংক্ষেপে হল সমক্ষ আজ পর্যন্তই আপনাদের জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য সামনে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই ভিডিও পেতে নিয়মিত আপডেট পেতে রিমাইন্ডার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন বিভিন্ন চাকুরির তথ্য বিভিন্ন চাকুরির যে কখন কোন চাকুরিটা অনুষ্ঠিত হবে এ বিষয়ে সংবাদ এবং বিভিন্ন চাকুরির সার্বিক প্রস্তুতি বিষয়ক ভিডিও তাহলে মে মহিউদ্দিন আজ এ পর্যন্তই